কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, পার্ট টু। কখনো হারাই প্রাণ, কখনো প্রাণের থেকেও যে প্রিয়তম তাকে। সারাদিন কথা মনে ছিল কোনো মায়াবী গানের সুর খুঁজে পেয়ে, তার বিষাদ মলিন কথাগুলি যদি ফের ভুলে যায় তবে কি হবে। স্টেট বাসের জানালায় মুখ রেখে একবার আকাশ দেখি, একবার তোমাকে, ভিখারী মায়ের শিশু, কলকাতার যিশু। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সে সব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার, হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠেছে স্তাবকদের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজও কোথাও দেখছি না। যাও, তাকে যেমন করে হোক খুঁজে আনো। সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক, সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, হে রাজা, তোর কাপড় কোথায়? টুকরো টুকরো কথাগুলি ইদানিং যেন বড় বেশি গোয়ার মাছের মতো জ্বালাচ্ছে। কে যেন কাকে বাসের ভিতরে বলেছিল ভাবতে হবে না। মনে হয় ভিড়ের ভিতরে কেউ হুঁশ বলে উঠেছিল, তাই ডানা ঝাপটিয়ে নিখিল শূন্যের দিকে উড়ে চলে গেল কয়েকটি সুন্দর মানুষ। সেইখানে যাব সামনের শীতে যদি পাওয়া যায় জমি ঢালু সিয়া সাঙে, তাই চলেছি। এছাড়া জানেন গঙ্গা মায় কোনো আশা নেই। কাজ বাকি পড়ে আছে তাই এখন সবাই ভোলে দুঃখ ভোলে শোক। যে মালা ছিঁড়েছে তাকে আবার নতুন করে গাঁথা হোক। যদি আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশনটা অল করে দেবেন।